नमस्कार बंधुरा, सोनिस वर्ल्डे आपनादे सकल के स्वागत। आशा करी सकले ही भालो आछेन। आज आमी आपनादे एकटु भिन्न स्वादे अन्य टाइपे चिकेन बादशाही रान्ना करे देखाबो। देखा जाक एई रकम बादशाही चिकेन रान्ना आमी किभाबे करी। आमी एक केजी मांस निएछि। मांसटाके आमी प्रथमे नून हलुद माखिए नेब। এখন আমি অল্প করে নুন দিলাম, পরে রান্নার সময় আবার আরো নুন দেব। দু টিস্পুন হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে ধনে পাতা নিয়েছি আমি এক আটি। এবার এই ধনে পাতাগুলোকে আমি পেস্ট করে নেব। প্রথমে গ্যাসে কড়া চাপিয়ে আমি সাদা তেল দিয়ে দেব। একটু বেশি করেই দিতে হবে, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাংসগুলোকে এর মধ্যে ভেজে নেব। মাংসগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এক পিট ভাজা হলে তারপর আবার উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আবার অপর পিটটা ভেজে নেব। মাংসগুলোকে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। মাংসগুলো সব তুলে নিয়েছি, এবার এইভাবে আমি বাকি সব মাংসগুলোকেও একইভাবে ভেজে নেব। মাংসগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার ওই একই তেলের মধ্যে আমি ছোট চামচের এক চামচ হিং দিয়ে দিলাম। তেল থেকে যখন হিঙের গন্ধ ছাড়বে তখন এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এক কেজি মাংসতে আমি চারটে বড় পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা নরম হচ্ছে এবং পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে। আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ধনেপাতা বাটাটা দিয়ে দেব। এতক্ষণ রান্নাটা আমি লো টু মিডিয়াম হিটে করছিলাম। ধনে পাতাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দু তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে। ধনে পাতাটা দিয়ে আমি দু মিনিট একটু রান্না করে নিয়েছি, এবারে আমি এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম। তিন টেবিল স্পুনের মতো এটাকে দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। রসুন ভাজার একটা সুন্দর গন্ধ ছাড়ছে, এতেই বোঝা গেল যে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দু টেবিল স্পুনের মতন।
রেড চিলি পাউডার দিলাম, 2 টিস্পুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা একটু ঝালটা কম খাই, সেই জন্য আমরা একটু ঝালটা কম দিলাম। এবারে আমি একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু ভালো করে এটাকেও রান্না করে নিতে হবে। যেহেতু এই রান্নাটা ধনেপাতা ওপর নির্ভর করেই হচ্ছে, সেজন্য আমি এখানে কোনো আদা বাটা দেব না, রসুন আর পেঁয়াজ দিয়েই এই রান্নাটা হবে। এবার আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এই মশলার সঙ্গে 5 মিনিটের মতন মাংসটাকে একটু কষাবো। এবারে আমি একটু নুন দেব, নুন এখন আমি 2 টিস্পুনের মতন দেব, কারণ মাংস ভাজার সময় আমি মাংসটার মধ্যে নুন হলুদ দিয়েছিলাম। এখন একটু অল্প করে দিয়ে লাস্টে টেস্ট করে যদি লাগে তখন আবার নুন দেব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবারে আমি যে পাত্রে সব মশলাগুলো রেখেছিলাম সেগুলো ধুয়ে একটু জল দিয়ে দেব। এই মশলার বাটি ধোয়া জলেও একটা রান্নায় একটা আলাদা স্বাদ আসে। খুব বেশি জল দেব না, এটুকুনি জল দিয়েই আমি এটাকে একটু রান্না করে নেব। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন মাংসটাকে সেদ্ধ হতে দেব। যেহেতু আমার মাংসটা আগে থেকেই ভাজা আছে, সেহেতু এখানে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম, মাঝে একবার ঢাকনাটা তুলে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দেব। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন কেমন হলো, আমাকে কমেন্টস করে জানান। যদি আমার রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবার আমি আবার ঢাকাটাকে দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে তুলে দেখব কি অবস্থায় আছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এক টিস্পুন গরম মশলা দিলাম, এবারে আমি এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। যেহেতু এই রান্নাটার মধ্যে টমেটো পড়েছে, লাস্টে আমি লেবুও দেব, সেই জন্য এখানে একটু চিনি দিতে হবে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে মাংসের সঙ্গে, এবারে আমি 1/2 লেবু রস আমি এর মধ্যে দিয়ে দেব। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, এবারে এটাকে আমি ঠান্ডা করে সার্ভ করব। আমার বাদশাহী চিকেন সার্ভ করার জন্য রেডি। দারুণ টেস্টি একটা রান্না, আপনারা যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাচ্ছেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে আমি একটুও বাড়িয়ে বলছি না। আজ এই পর্যন্ত, এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে।
গুড বাই অ্যান্ড টেক কেয়ার।